যদি আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের যে 11 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো দেখব, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আয় বলেছে প্রতিফলক তলের সঙ্গে কোনো আলোকরশ্মি লম্ববভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। দুই বলেছে সাইকেলের চাকার এগিয়ে যাওয়া প্রদত্ত কোন গতির উদাহরণ? মিশ্র গতি। তিনি বলেছে কোনো বস্তুকণার ওপর 5 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুকণাটি 12 মিটার সরে গেল, তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে প্রযুক্ত বল ইনটু সরণ, তার মানে 12 গুণ 5 জুল, যে মানে জুল কাজের একক। চারে বলেছে পারদের চিহ্ন হচ্ছে HG, 5-এ ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক বলেছে, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 17 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর 35 হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে নিউট্রন আর প্রোটন মিলে, তাহলে 35 থেকে 17 বাদ দিলে হয় 18, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 18। দুয়ে শূন্যস্থান পূরণ বলেছে আয় দিয়েছে পদার্থের অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতা অপরিবর্তিত থাকে। দুয়ে সালফেট মূলকের সংকেত হচ্ছে SO4-2। তিন বলেছে রংধনু সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। চার বলেছে গয়টা রোগ আয়োডিন মৌলের অভাবে হয়। 5 বলের এসআই একক নিউটন। তিনে স্তম্ভ মেলানো আয়তে ক্রিয়া এবং প্রতিক্রিয়া হচ্ছে সমান মানের কিন্তু বিপরীতমুখী দুটি বল। দুই বলেছে নাইলন হলো কৃত্রিম পলিমার। 3 আয়রন হচ্ছে হিমোগ্লোবিন। 4 দইয়ে থাকা অ্যাসিড হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। 5-এ একটি ক্ষারের উদাহরণ হচ্ছে NaOH। 4-এ বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর, 5টা আছে, যে কোনো 5টা 1 নম্বরের। আয়তে বলেছে এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়। কর্পূর। দুয়ে বলেছে সাবান জল এবং লেবুর রসে আলাদা করে লিটমাস কাগজ দিয়ে পরীক্ষা করলে কোন ক্ষেত্রে কি দেখা যাবে? তাহলে লেবুর রসে যদি তুমি লাল লিটমাস দাও তাহলে লালই থাকবে, আর নীল লিটমাস দিলে লাল হয়ে যাবে। আর সাবান জলে যদি লাল লিটমাস দাও সেটা নীল হবে, আর নীল লিটমাস দিলে নীলই থাকবে। এই দুটো বলবে। তিনে দিয়েছে দুটি লবণ এ এবং বি, এর pH যথাক্রমে 3 এবং 9, লবণ দ্রবণ দুটির প্রকৃতি উল্লেখ করো। তাহলে এ লবণের যে দ্রবণ তার pH হচ্ছে 3, তাহলে এই হচ্ছে আমাদের pH স্কেল 0 থেকে 14 অবধি। 7 হচ্ছে প্রসম, মানে আম্লিক নয় ক্ষারকীয় নয়, তাহলে 3 যদি হয় তাহলে আম্লিকে আসবে, তাহলে এর দ্রবণটা হবে আম্লিক। আর বি এর যেহেতু দ্রবণটা হচ্ছে মানটা 9, 7-এর বেশি, তাই হচ্ছে ক্ষারকীয়, তাই বি হবে, দ্রবণটা হবে ক্ষারকীয় প্রকৃতির। 4-এ বলেছে একটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার উদাহরণ দাও। আচ্ছা, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া শুধু উদাহরণ চেয়েছে, উত্তপ্ত ম্যাগনেশিয়াম তারের সঙ্গে অক্সিজেন গ্যাসের প্রত্যক্ষ সংযোগের ফলে ম্যাগনেশিয়াম অক্সাইড গঠিত হয়, 2Mg+O2=2MgO। এছাড়াও আছে তোমাদের বইতে আছে হাইড্রোজেন এবং জলের অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয় বা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি, এগুলো সবই কিন্তু প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার উদাহরণ। 5-এ বলেছে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি প্রতিসৃত হওয়ার রশ্মিচিত্র এঁকে দেখাও। এটা তোমাদের বইয়ের 31 পৃষ্ঠাতে আলোর চ্যাপ্টারে রয়েছে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে। এই যে এখানে চিত্র নম্বর 1 বলছে, দেখো মাধ্যম 2, মাধ্যম 1-এর চেয়ে লঘুতর, তাহলে এইটা হচ্ছে ঘন, এটা হলো লঘু, এই ছবিটা এঁকে দেবে। ছয় দিয়েছে সমতল দর্পণে উৎপন্ন প্রতিবিম্বের 2টি বৈশিষ্ট্য লেখো। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়, 1-2 দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান, 3 প্রতিবিম্বটি সমশীর্ষ হবে, 4 প্রতিবিম্বটি অসাদ হবে, আর 5 বস্তুটি প্রতিসম না হলে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হবে। তাহলে 5টা বৈশিষ্ট্য বলে দিলাম, এর মধ্যে থেকে যে কোনো 2টো লিখে দেবে। 5-এ রায় বলেছে স্নানের পর পাখার নিচে দাঁড়ালে ঠান্ডা লাগে কেন? স্নান করে ওঠার পর শরীরে জলের একটা আস্তরণ থাকে, ওই জল শরীর থেকে লীনতাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়, ফলে তাপ হারিয়ে শরীর ঠান্ডা হয়ে পড়ে। এই একই কারণে ঘামে ভেজা শরীরে পাখার তলায় বসলে আরাম বোধ হয়।
দুই দিয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো, আর বস্তু জাডু কিসের উপর নির্ভর করে, বস্তুর ভরের উপর নির্ভর করে। আর নিউটনের তৃতীয় গতিসূত্র তোমাদের বইয়ে 79 পৃষ্ঠাতে রয়েছে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে, এটা হচ্ছে নিউটনের এই যে তৃতীয় গতিসূত্র। তিন দিয়েছে উষ্ণতার কোন মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান অঙ্ক কষে দেখা। তো সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মান সমান, তো সি সমান এফ, তাহলে আমরা জানি সি বাই ফাইভ সমান এফ মাইনাস 32/9। এবারে এফ এর জায়গায় সি বসালাম, তাহলে হচ্ছে এটা একটা সমীকরণ তৈরি হলো। এবার কোনাকুনি গুণ হচ্ছে 9 আর সির গুণ হয়ে 9c, আর সি মাইনাস 32×5 এ লিখলাম। এবার গুণ করে বের করব 9c সমান 5c মাইনাস 160। এবার এই দুটো হচ্ছে সদৃশ, তাই এদের এক জায়গায় আনলাম। 5c যেহেতু ডান দিকে প্লাস ছিল, বাঁ দিকে আসতে মাইনাস হয়ে গেছে, তাহলে 9c মাইনাস 5c সমান 4c মাইনাস 160। তাহলে শুধু c সমান মাইনাস 160/4 সমান মাইনাস 40° সেলসিয়াস। তাহলে মাইনাস 40° সেলসিয়াস টেম্পারেচার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে মান হচ্ছে 40° মানটা সমান, মাইনাস 40° মান উভয় স্কেলে সমান। চারে বলেছে প্রদত্ত যৌগ দুটির সংকেত লেখো, জিঙ্ক সালফেট জেডেন এসও ফোর, সোডিয়াম নাইট্রেট এনএ এনও থ্রি। পাঁচে দিয়েছে প্রদত্ত বিক্রিয়াগুলির ধরন উল্লেখ করো, তাহলে এতে আছে ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপ প্রয়োগে পিসিএল থ্রি আর সিএল টু উৎপন্ন হলে এটা তাপীয় বিয়োজন বিক্রিয়া। দুয়েতে আছে সোডিয়াম কার্বোনেট আর লেড নাইট্রেটের বিক্রিয়ায় লেড কার্বোনেট এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে, এটা হলো বিনিময় বিক্রিয়া। তিনে দিয়েছে আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ফেরাস সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। ডিতে বলেছে আয়রনের সাথে সালফারের বিক্রিয়া ফেরাস সালফাইড উৎপন্ন হয়েছে, এটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। সাথে ছয়ে বলেছে নির্দেশক কাকে বলে, একটি জৈব নির্দেশকের নাম লেখো। যে সকল জৈব যৌগ অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ার উপস্থিতি থেকে বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজেদের বর্ণের পরিবর্তন দ্বারা অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষার নির্দেশ করে, তাদের বলা হয় অ্যাসিড ক্ষার নির্দেশক বা শুধু নির্দেশক বলা হয়। একটি জৈব নির্দেশক হচ্ছে তোমার ফেনফথ্যালিন বা মিথাইল অরেঞ্জ বলবে। সাথে দিয়েছে সোডিয়ামের একটি পরমাণুর বলেছে এই পরমাণুটির জন্য নিম্নলিখিত উত্তর দাও, বলেছে ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 23। বিতে বলেছে পরমাণু ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। সিতে দিয়েছে ইলেকট্রনের সংখ্যা কত, 11, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে। আর ডিতে দিয়েছে নিউট্রন সংখ্যা ভর সংখ্যা থেকে প্রোটন পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা মাইনাস করলে হচ্ছে নিউট্রন সংখ্যা হলো 12। আচ্ছা এখানে বলেছে যেটা যে নন বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে জৈব অভঙ্গুর, মানে যেগুলো মাটিতে মেশে না। যেগুলো জৈব ভঙ্গুর সেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল, আর যেগুলো জৈব অভঙ্গুর মাটিতে মেশে না তাদেরকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল। তো এই ধরনের একটা পলিমার হচ্ছে ধরো পেট, আর তার একটা ব্যবহার হচ্ছে এই যে বিভিন্ন নিত্য ব্যবহার্য বিভিন্ন জিনিসে পলিমারের ব্যবহার। পেট এটা হচ্ছে জলের বা পানীয় দ্রব্যের বোতল খাবারের বাক্স তৈরিতে ব্যবহার করা হয়। ছয়তে আসি, ছয়ের আয়তে দিয়েছে সমীকরণগুলির সমতা বিধান কর। এতে আছে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়েছে। আচ্ছা বাঁ দিকে কার্বন আছে একটা, হাইড্রোজেন চারটে, অক্সিজেন দুটো ছিল, আর ডান দিকে হচ্ছে কার্বন একটা, অক্সিজেন দুটো, হাইড্রোজেন দুটো। তাহলে হাইড্রোজেনকে চারটে করতে গিয়ে আমার এখানে অক্সিজেন হয়ে গেছে চারটে, এই দুটো অক্সিজেন আর এই দুটো, চারটে অক্সিজেন, কার্বন একটাই আছে, তাই জন্য বাঁ দিকে অক্সিজেনের আগে 2 বসিয়ে দিলাম। বিতে দিয়েছে লেড নাইট্রেটকে উত্তপ্ত করে লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন উৎপন্ন হয়েছে। আচ্ছা লেড আছে একটা, নাইট্রোজেন দুটো, আর অক্সিজেন হচ্ছে 3×6। তাহলে এখানে যদি আমি তোমার যেহেতু 6টা আছে, তো আমি যদি নাইট্রোজেন এখানে 2 করি, তাহলে 2×4, 2×4 5×6 7টা হয়ে যাচ্ছে। তাই লেডকেও 2 করে দিলাম, এখানেও লেড 2, মানে 2 অক্সিজেন হলো, আর
দুই দুগুণে এটা চারটে নাইট্রোজেন হলো, তাই নাইট্রোজেনের আগে এনের আগে বা ডান দিকে চার লিখলাম, তাহলে চার দুগুণে আট, এখানে দুটো দশ, আর এখানে দুটো বারো, আর এখানে আমার তিন দুগুণে ছয়, আর এই ছয় দুগুণে বারোটা অক্সিজেন, দুটো লেড আর চারটে নাইট্রোজেন তিনেতে দিয়েছে। আচ্ছা, ফেরিক অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া আয়রন আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। এখানে দেখো বাঁদিকে আয়রন আছে দুটো, অক্সিজেন তিনটে, কার্বন একটা ছিল, তাহলে ডান দিকে আমি দুটো আয়রন করে নিলাম আর অক্সিজেন তিনটে, অক্সিজেনকে তিন করতে গিয়ে আমার এখানে কার্বনও তিনটে হয়ে গেল, তাই জন্য বাঁদিকে সি এর আগে তিন লিখে দিলাম। ছয়ের দুইয়ের এতে বলেছে রাম বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে পাঁচ মিটার গেল, তারপরে দক্ষিণ দিকে বারো মিটার গেল, রামের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে প্রথমে রাম ধর এখান থেকে যাত্রা শুরু করেছে, প্রথমে দক্ষিণ দিকে পাঁচ মিটার গেল, গিয়ে পূর্ব দিকে বারো মিটার গেল, বলেছে আমার বলাটা ভুল হলো, দক্ষিণ দিকে পাঁচ মিটার গেছে, না দক্ষিণ দিকে বারো মিটার, দক্ষিণ দিকে বারো মিটার গেছে, গিয়ে তারপরে পূর্ব দিকে পাঁচ মিটার গেছে, তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা। তাহলে অতিক্রান্ত দূরত্ব কী করে বার করব, ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার রুট করে বার করব, তাহলে পঁচিশ যোগ একশো চুয়াল্লিশ, একশো ঊনসত্তর রুট করলে হবে, একশো ঊনসত্তর মানে হচ্ছে তেরো স্কোয়ার, তাহলে হবে তেরো মিটার। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে প্রথমে দক্ষিণ দিকে বারো মিটার গেছে, তারপরে পূর্ব দিকে পাঁচ মিটার গেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে তেরো মিটার। এবার বলছে এগারো সেকেন্ড সময় তেরো মিটার যায়, তাহলে দ্রুতি কত, তেরো বাই এগারো সমান এক পূর্ণ একের এক পূর্ণ দুইয়ের এগারো মিটার পার সেকেন্ড। বিতে দিয়েছে কার্যের এসআই এককের নাম কি জুল। তিনের এতে বলেছে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন। তোমাদের বইয়ে একশো তেইশ পৃষ্ঠায় পরিবেশ গঠন পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা চ্যাপ্টারে রয়েছে, লিখবে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বাতাস থেকে জল শোষণ করতে পারে না, নুনের মধ্যে থাকা প্রধান তিনটি উপাদান সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড। বর্ষাকালে নুনের ভিজে ওঠার জন্য নুনের মধ্যে থাকা যে দুটি যৌগ দায়ী তারা হলো ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড। এই দুটি যৌগই বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে এবং তার ফলে বর্ষাকালে নুন ভিজে যায়। বিতে দিয়েছে মানবদেহে ক্যালসিয়াম আয়নের কাজ লেখো, এটা রয়েছে তোমাদের একশো তিন পৃষ্ঠাতে। ক্যালসিয়াম আমাদের দেহে হাড়ের কঙ্কাল আছে বলে আমরা হাঁটাচলা দৌড়ঝাঁপ করতে পারি, হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ফসফেট যৌগ, আর কোষের অনেক কাজ ক্যালসিয়াম আয়ন ছাড়া চলবে না, এটাই লিখে দেবে। সিতে দিয়েছে রক্তে নুনের পরিমাণ বেড়ে গেলে কি অসুবিধা হয়, এটা আছে আমাদের একশো চব্বিশ পৃষ্ঠাতে। এই যে বলেছে রক্তে নুনের পরিমাণ কোনো কারণে বেড়ে গেলে রক্তকোষ কলা থেকে জল টেনে নেয়, ফলে রক্তের মধ্যে থাকা জলের পরিমাণ বেড়ে যায়, তখন রক্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, মানে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। তাহলে নুনের মধ্যে যদি কোনো কারণে রক্তে নুনের পরিমাণ বেড়ে গেলে তাহলে রক্তচাপ বেড়ে যাবে, রক্তচাপ বেড়ে যায় এটা বললেই হবে। তাহলে নুনের পরিমাণ বেড়ে গেলে কী অসুবিধা হবে, আমাদের রক্তচাপ বা যেটাকে ব্লাড প্রেশার বলে বেড়ে যাবে। চারের এতে দিয়েছে কোনো বস্তুর ওপর শূন্য দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত বল প্রয়োগ করতে হবে যখন বস্তুর ভর হচ্ছে দু কেজি। তাহলে আমরা এটা জানি পি সমান এম এফ, পি মানে হচ্ছে এখানে বল, ঠিক আছে, এম হচ্ছে বস্তুর ভর, এফ হলো ত্বরণ, তাহলে এখানে এম হচ্ছে দুই কেজি, এফ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে পি সমান টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ মানে ওয়ান নিউটন, তাহলে এক নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে দু কেজি ভরের বস্তুতে এক নিউটন বল প্রয়োগ করলে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে। বিতে বলেছে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের মধ্যে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে যায় কেন, এক নম্বরের তাই বলবে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের মধ্যে থাকা যাত্রীরা পেছন দিকে হেলে যায় স্থিতিজারটের জন্য।
এবার আসি ল্যাব সায়েন্সের প্রশ্নে। একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। আইতে বলেছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ বেরিবেরি। দুই বলেছে কোনটি খাদ্য শক্তির উৎপাদক উপাদান নয়, খনিজ লবণ। তিন বলেছে ভারতের একটি বায়োডাইভার্সিটি হটস্পট হলো পূর্ব হিমালয়। চার বলেছে কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়ন ঘটায় না, CO2। পাঁচ বলেছে একটি ভাইরাস ঘটিত রোগ হলো সাধারণ ডায়রিয়া। ছয় ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশা। দুয়ে বলেছে শূন্যস্থান পূরণ। আয়তে দিয়েছে কালাজ্বর ছড়ায় বালি মাছি। দুই তিনবন্দি খাবার থেকে যে রোগ সংক্রামিত হয় সেটা হলো বোটুলিজম। তিন ইউক্যালিপটাসের পাতা খায় কোয়ালা ভাল্লু। চার রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে মধুমেহ রোগ হয়। তিনের সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে আয়তে দিয়েছে গুলমোহর গাছের পাতা ধোয়ার বিভিন্ন গ্যাস শোষণ করে, সত্য। দুই স্ত্রী মশার প্রবেশিষ্টি ভোঁতা, মিথ্যা। তিন জল ফুটিয়ে খেলে হেপাটাইটিস রোগ প্রতিহত করা যায়, মিথ্যা। চার রাইজোপাস একটি উপকারী ছত্রাক, মিথ্যা। চারে আছে স্তম্ভ মেলানো, লেবু হচ্ছে ভিটামিন সি। দুয়েতে আছে রেসারপিন, রেসারপিন হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়। তিনে আছে পেনিসিলিন, পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর চার হচ্ছে হাত পায়ের ক্ষত, হাত পায়ের পক্ষাঘাত, পোলিও। পাঁচের আয়তে বলেছে দুধকে কীভাবে পাস্তুরাইজ করা যায়, এটা তোমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ের 301 পৃষ্ঠাতে রয়েছে। এইখান থেকে বলবে পাস্তুরাইজ করার জন্য দুধকে 15 থেকে 40 সেকেন্ডের জন্য 72 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 2 সেকেন্ডের জন্য 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। দুধ ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর প্রায় সঙ্গে সঙ্গেই দুধের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয়। এইভাবে দুধকে পাস্তুরাইজ করা হয়। দুই বলেছে অ্যানোফিলিস মশা দুটো বৈশিষ্ট্য লেখ, এটা আমাদের বইয়ের 291 পৃষ্ঠাতে রয়েছে। এই যে চেনার উপায় বা বৈশিষ্ট্য, এক হচ্ছে অ্যানোফিলিসের ডানায় কালো ছোপ থাকে। দুই বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্মকোণ করে বসে। তিন ওড়বার সময় ডানার শব্দ হয়। চার সন্ধ্যার সময় বাইরে বেরোয়। পাঁচ পরিষ্কার জলে ডিম পাড়ে। পাঁচটা বৈশিষ্ট্য আছে, যে কোনো দুটো লিখে দেবে। তিন বলেছে তন্তু সমৃদ্ধ খাদ্য প্রতিহত করে, এরকম দুটো রোগের নাম, মানে তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন রোগগুলো আর কি হয় না, তাহলে আমাদের 160 পৃষ্ঠাতে রয়েছে। খাদ্য তন্তু, এই যে তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কতগুলি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়, যেমন হচ্ছে উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার আর কোষ্ঠকাঠিন্য। চারে দিয়েছে মেরু অঞ্চলের বরফ গলে গেলে বিপন্ন হওয়া দুটো প্রাণীর উদাহরণ দাও, এটা তোমাদের বইয়ের 242 পৃষ্ঠাতে রয়েছে। মেরু অঞ্চলের বরফ যদি গলে যায় তাহলে এই যে এম্পেরার পেঙ্গুইন আর মেরু শিয়ালের মতো প্রাণীরা বিপন্ন হয়ে পড়বে। তাহলে এম্পেরার পেঙ্গুইন আর মেরু শিয়াল, মেরু ভাল্লুকও বলতে পারো। পাঁচে বলেছে দুটি উপকারী ছত্রাকের নাম, এটা তোমাদের বইয়ে 298 পৃষ্ঠাতে রয়েছে। পাউরুটি, চিজ, অ্যালকোহল এইসব বানাতে আমরা ছত্রাকের সাহায্য নিই। এই যে হচ্ছে ইস্ট, ইস্ট আর একটা হচ্ছে পেনিসিলিয়াম। তাহলে দুটি উপকারী ছত্রাক হচ্ছে ইস্ট আর পেনিসিলিয়াম। ছয় রায়তে বলেছে অস্থিসন্ধি, যকৃতার ত্বকে কি কি রূপে জল থাকে। অস্থিসন্ধিতে জল হচ্ছে পিচ্ছিল রস হিসাবে থাকে, ত্বকে ঘাম হিসাবে, আর যকৃতে হচ্ছে পিত্ত হিসাবে থাকে। তাহলে অস্থিসন্ধিতে পিচ্ছিল রস, ত্বকে হলো ঘাম, আর যকৃতে পিত্ত হিসাবে থাকে। অস্থিসন্ধি, যকৃত এবং ত্বকে। দুই বলেছে খাদ্যজাল কাকে বলে, উদাহরণ দাও। খাদ্যজাল বলতে কি বোঝো, কোনো বাস্তুতন্ত্রে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন ট্রপিক স্তরে বর্তমান জীবগোষ্ঠীর মধ্যে একাধিক খাদ্য শৃঙ্খল গঠিত হয়ে যে জালক আকার গঠন তৈরি করে তাকে খাদ্যজাল বা ফুড ওয়েব বলা হয়ে থাকে। খাদ্যজালে অবস্থিত খাদ্য শৃঙ্খলগুলির মধ্যে আন্তঃসম্পর্ক বজায় থাকে, যেমন একটি ঘাস জমিতে গঠিত খাদ্যজাল বলে এটা দেখিয়ে দেবে। তিনে দিয়েছে কোন রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত, এই রোগ কিভাবে ছড়ায়। প্লেগ রোগ হচ্ছে ব্ল্যাক ডেথ নামে পরিচিত, আর এই রোগ কিভাবে ছড়ায়। এই প্লেগ রোগের জীবাণুগুলো খুব তাড়াতাড়ি সংখ্যায় বেড়ে ইঁদুরের উকুনের পাকস্থলীর রাস্তা বন্ধ করে দেয়, ফলে উকুনটা অনাহারে খিদে জ্বালায়, যাকে সামনে পায় তাকেই কামড়ায়, আর সেই ক্ষতস্থানে প্লেগের জীবাণু বমি করে দেয়। সেই ক্ষতস্থান থেকে প্লেগের সংক্রমণ ঘটে। ইঁদুরের উকুন ইঁদুরকে কামড়ালে ইঁদুরে, আর মানুষকে কামড়ালে মানুষে প্লেগের সংক্রমণ হয়। এইভাবে রোগটা ছড়ায়। তাহলে ইঁদুরের গায়ে যে উকুন থাকে, তো জীবাণুগুলো হচ্ছে
সেই উকুনটার মধ্যে থাকে আর খুব তাড়াতাড়ি সংখ্যায় বেড়ে গিয়ে উকুনের যে পাকস্থলী তার রাস্তাটা বন্ধ করে দেয়, ফলে উকুনটা অনাহারে মরে আর কি অনাহারে খিদের জ্বালায় যাকে সামনে পায় তাকে কামড়ায়। ইঁদুরকে কামড়ালে ইঁদুরের প্লেগ হবে আর যখন সে কামড়ায় ক্ষতস্থানে প্লেগের জীবাণুটাকে বমি করে দেয়, এইভাবে প্লেগের সংক্রমণ ঘটে। ইঁদুরকে কামড়ালে ইঁদুরের উকুন ইঁদুরকে কামড়ালে ইঁদুরে হবে আর যদি মানুষকে কামড়ায় তাহলে মানুষের প্লেগের সংক্রমণ হয়। চারে দিয়েছে যক্ষা রোগের লক্ষণ এবং প্রতিকার লেখো, এটা তোমাদের বইয়ে 276 পৃষ্ঠাতে রয়েছে। যক্ষা রোগের লক্ষণ হচ্ছে এক নাগাড়ে জ্বর কাশি থুতুর সঙ্গে রক্ত পড়া। প্রতিকার হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী অসুখের চিকিৎসা করা দরকার। 2 যথেষ্ট জল পান করা দরকার। 3 পুষ্টিকর খাবার খাওয়া দরকার। 5 বলেছে ফাইটোকেমিক্যালসে কী কী রাসায়নিক যৌগ থাকে আর এদের উপকারিতা কী, এটা আছে বইয়ের 161 পৃষ্ঠাতে। এই যে নানা রঙের উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ থাকে, যেমন হচ্ছে ক্যারোটিনয়েডস বা ফ্ল্যাভোনয়েডস, তাহলে কী বলছে, বলছে যে এই যে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ যে রাসায়নিক ফাইটোকেমিক্যালসকে বা উদ্ভিজ্জ রাসায়নিক, এদের মধ্যে নানা রঙের উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ থাকে, সেগুলো হচ্ছে একটা ক্যারোটিনয়েডস বা ফ্ল্যাভোনয়েডস। আর এদের উপকারিতা মানব দেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।